নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 2021-22 শিক্ষাবর্ষের একাডেমিক প্যাকেজের সূচনা উদারবন্দে। ঐতিহ্যবাহী রব্বানিয়া চা বাগানের 19টি চা গাছ কাটল দুষ্কৃতীরা, ক্ষোভ জনমনে। করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রাগস মাফিয়াকে গুলি পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র শিক্ষা অভিযানের 2021-22 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য একাডেমিক প্যাকেজ বিতরণের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে শনিবার জয়রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে খণ্ড শিক্ষা আধিকারিক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার পঞ্চতপা চৌধুরী মূল্যায়ন পদ্ধতির সঠিক ব্যাখ্যা করেন। তিনি তার বক্তব্যে বলেন, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার পঞ্চতপা চৌধুরী সমাজের সচেতন মানুষকে এতে সামিল হতে আহ্বান জানান। পরে প্রতীকী হিসেবে পরিমলবালা প্রাথমিক বিদ্যালয়ে, লক্ষ্মীরবন্দ শায়বাগ প্রাথমিক বিদ্যালয়ে ও জয়রাম প্রাথমিক বিদ্যালয়ের সিআরসিদের মূল্যায়ন শীট তুলে দেন উপস্থিত অতিথিরা। এদিন মঞ্চে ছিলেন বিধায়ক প্রতিনিধি নবারুণ চক্রবর্তী, প্রাক্তন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর জেলা সভাপতি স্বপন চক্রবর্তী, এলিমেন্টারি অ্যাসোসিয়েশনের সম্পাদক কঙ্কন ভট্টাচার্য প্রমুখ। বদরপুর বিধানসভা কেন্দ্রে ঐতিহ্যবাহী রব্বানিয়া চা বাগানের প্রায় 19টি চা গাছ দুষ্কৃতীরা কেটে ফেলে, আর এতেই তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বাগান শ্রমিক সহ স্থানীয়রা। এহেন জঘন্য কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। বহু বছর থেকে এই বাগান চলে আসছে, তবে এমন কাজ কখনো হয়নি বলে জানান তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, যারা পার্মানেন্ট শ্রমিক আছে তারা তো দিনমজুর হিসাবে তারা তো দৈনন্দিন কাজ করে, তাছাড়া বাগানের পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ আছে এরা সময় সময় এই বাগানের কাজ করিয়া অনেক মুখ। এই বাগান আজকে যে গাছগুলো কাটা হয়েছে, মানে মানুষের কি এই বাগান থেকে কোনো ক্ষতি পাননি না উপকৃত হওয়ার মানুষ? না না, বাগান থেকে তো কোনো ক্ষতি পান না। আপনারা ধারণা এই গাছটা যে দুষ্কৃতি কাটিছে বা দুঃখজনক একটা ব্যাপার, কারণ আজকে বাগানের গাছগুলো কাটিয়ে দিয়েছে, একটা সাভাতে সারা লাগিয়ে আমরা কতটুকু মানে যত্ন করা লাগে, আর এইটা আমাদের সম্পদ, এই সম্পদটা কাটার ব্যাপারে আপনার অভিমতটা কি? না, এটা অত্যন্ত দুঃখজনক। এখানেও গ্রামবাসী বা প্রতিবেশী মানুষের অজ্ঞাত অবস্থায় রাখি আসে, যদি এটা প্রকাশ্যে আসে তাহলে এই দোষী ব্যক্তির তল্লাশি করিয়া বাইর করিয়া এটার উপযুক্ত ব্যবস্থা করার লাগিয়ে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই। করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তে ড্রাগস মাফিয়াকে গুলি করল পুলিশ। ড্রাগস আদান প্রদানের সময় পুলিশের নজর পড়লে ড্রাগস মাফিয়া পুলিশের উপর আক্রমণ চালায়। পুলিশ ও মাফিয়ার দ্বন্দ্বে অবশেষে গুলি চালায় মাফিয়াকে পুলিশ। এতে গুরুতর আহত হয় ড্রাগস মাফিয়া কাউসার আহমেদ, বয়স আনুমানিক 32 বছর। এদিকে পুলিশ ও মাফিয়ার দ্বন্দ্বে পুলিশের দুই কর্মীও আহত হন। আমার এটা মানে কোভার্ট অপারেশন চলি আছিলে, ড্রাগসৰ সাসপেক্টেড ড্রাগস এটা ট্রানজেকশন হব বলে আমি শুনেছিল। তো তেতিয়াই আমার এটা টিম গৈছিলে, দুজন কনস্টেবলে মানে দুটা ড্রাগস পেডলার আছে বলে মানে সাসপেক্ট করেছিলে। এটা গৈ পেলে যেতিয়া তাহাতক ডিটেইন করব ধরলে, তেতিয়া আমার মানে যোন দুজন কনস্টেবল আছে তেওঁলোকক এই দুজন মানুহে মানে ঘপককে ধরে ললে, আর ঘপককে আরো চারিজনমান মানুষ উলাই পড়লে এই ড্রাগস পেডলারের লগরে মানুষ, তাহাতে আমার কনস্টেবলক এটেক করব ধরলে, আর এটেক করে এজনে
এজনৰ পিষ্টলটো কাঢ়ি ল'ব ধৰিলে। তো তেতিয়া আমাৰ আৰু আন এজন কনষ্টেবলে ব্লেংক ফায়াৰ কৰিলে, কিন্তু তেতিয়াও তেওঁলোক নৰলে। সেইটো কাৰণে আৰু এটেক কৰিবলৈ যেতিয়া ধৰিলে, তেতিয়া মানে নিজৰ নিজৰ সুৰক্ষাৰ বাবে, লগতে যাতে পিষ্টলটো কাঢ়ি লৈ নাযায়, সেইটো কাৰণে মানে দুটা ৰাউণ্ড ফায়াৰ কৰা হ'ল। দুটা ৰাউণ্ড ফায়াৰ কৰোঁতে এজনৰ নাম কৌছাৰ আহমেদ, কৌছাৰ আহমেদ, তেওঁৰ ঘৰটো হৈছে এই তাতে তেওঁৰ ঘৰ, আৰু এই তেওঁৰ গাত ভৰিত দুটা গুলী লাগিছে, ইনজিয়ৰ্ড হৈছে, আৰু তেওঁক ইতিমধ্যে আমি শিলচৰ মেডিকেল কলেজলৈ ৰেফাৰ কৰিছে পাঠাকান্দি হস্পিটেলৰ পৰা। আৰু লগতে আমাৰ দুজন কনষ্টেবল, তেওঁলোকতো আঘাতপ্ৰাপ্ত হৈছে, তেওঁলোককো কৰিমগঞ্জ চিভিল হস্পিটেললৈ ৰেফাৰ কৰা হৈছে। আৰু কিমান গোটেই অপাৰেশ্যনটো, তাৰপিছত যেতিয়া ইনজিয়ৰ্ডজনৰ পৰা আমি প্ৰায় পুলিশের রুটিন তল্লাশিতে পাথারগান্দি পুলিশের হাতে উদ্ধার চুরি যাওয়া অটো সহ আটক এক যুবক। ধৃত যুবকের নাম হারুন আহমেদ, বয়স 31 বছর। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার পাথারগান্দি থানাধীন দোহালিয়ার টিলাগ্রাম থেকে পুলিশ অটো সহ হারুনকে আটক করে। এ মর্মে শনিবার পাথারগান্দি থানার এসআই আব্দুল হক লস্কর বলেন, শুক্রবার তিনি দলবল নিয়ে পাথারগান্দি থানাধীন দোহালিয়ায় রুটিন তল্লাশি চালান। রাত আনুমানিক 12:30 নাগাদ দোহালিয়া মসজিদের সম্মুখে পুলিশের গাড়ির আলো পড়ে সড়কে দাঁড়িয়ে থাকা চুরি যাওয়া অটোর উপর, ফলে গাড়িতে থাকা তিন যুবক অটো রেখে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হয়, তখন পুলিশ জোর কদমে এলাকার তল্লাশি চালায়। অবশেষে রাত আনুমানিক 3টে নাগাদ পুলিশ অল্প দূরে সরে গেলে সেই সুযোগকে কাজে লাগাতে যুবকেরা অটো নিয়ে পালিয়ে যেতে উদ্যত হলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। পরে টিলাগ্রাম এলাকা থেকে পুলিশ অটো সহ হারুনকে আটক করলেও তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। ধৃত হারুন ও তার পিতার নামে পাথারকান্দি থানায় আরও একাধিক মামলা ঝুলছে বলে পুলিশ সূত্রে জানা যায়। দেখার লগে লগে গাড়িখন নাইকিয়া হল, তার পিছন আমার একটা সন্দেহ হল। তেতিয়া আমি এই এলাকাত মানে আমি পুলিশের মানুষ ড্রেসটু খুলি পেলাই আমি খোজকাঢ়ি খোজকাঢ়ি গাড়িখন গিয়ে দেখা পাই। তেতিয়া ভাবিলো এই গাড়িখন হয়তো সাসপেক্টেড হব পারে। সেই মতে আমি ঘুরাফেরা করে আসিলো। ইন দি মিনটাইম 3টামান বাজাত দুটা লড়াই আহি গাড়িখন স্টার্ট দিয়ে লই গেল। তারপর আমি পিছা করে খেতে খেতে সিহঁতক এই পূর্বকুল একটা পাঞ্জিঙানা মসজিদ আছে, মসজিদের সম্মুখের পরা আমি টিলাগ্রামের লোক তাক খেদি লই গেল। খেদি লই যাওয়ার পিছত সিহঁতক অটো পেলাই ধরব বিচারিলে, আমি খেদি এটা ধরিল, এটা পলাই গেল। অলরেডি আমি চিনি পাইছো, শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 43 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 41 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে দুজনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় 66 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। 36 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 30 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 8 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 42 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 8 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 6টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 5টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। পারিবারিক কলহের জেরে অসম পুলিশের কর্মরত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাবা সহ দুই বিবাহিত বোন। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কাঁঠাল রোডের মৈনাবি বিলেনে। দুই ছেলের হিংস্রতার ফলে যে কোনো সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন বৃদ্ধ বাবা। অবশেষে শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে অসম পুলিশের অবসরপ্রাপ্ত এসআই নুরুল হক বরভুইয়া দুই বোন রূপসানা বরভুইয়া ও মুখসানা বরভুইয়ার পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। নুরুল হক বরভুইয়া বলেন, নিজের বাড়িতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একসময় নিজেও অসম পুলিশে দীর্ঘ বছর সুনামের সাথে চাকরি করে গেছেন, তারপর ছেলে দুজনকেও লেখাপড়া করিয়ে পুলিশে চাকুরির ব্যবস্থা করে দিয়েছেন। পুলিশ বিভাগের প্রাক্তন আধিকারিক হয়েও নিজের বাড়িতে তার সুরক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। স্ত্রী মারা যাওয়ার বেশি দিন হয়নি, এরই মধ্যে দুই ছেলে একজন অসম পুলিশের 21 আর কনস্টেবল রুকন আহমেদ বরভুইয়া ও অন্যজন 6 এপি ব্যাটালিয়নের রুসন আহমেদ বরভুইয়া
নানা হুমকি দিয়ে তাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি। এদিকে বোন রুফসানা বেগম বড়ভুইয়া বলেন, গত ঈদের দিন তাকে তার ভাইরা মারধর করে, কোনোরকম প্রাণ বাঁচিয়ে তিনি পরে রাঙ্গিরখাড়ি থানায় এ মর্মে এক মামলা দায়ের করেন। যদিও পুলিশ ঘটনার তদন্তে মাঠে নেমেও দোষীদের শাস্তি প্রদান করেনি। আত্মসম্মানের কথা ভেবে অনেকদিন বিষয়টি চেপে রেখেছিলেন তারা। অবশেষে সব সহ্য শক্তির বাঁধন ছিঁড়ে এদিন সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন বৃদ্ধ পিতাসহ বিবাহিত দুই বোনেরা। এই বিষয়টি নিয়ে তারা জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। আসাম দর্শন প্রকল্পের অধীনস্থ 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শনিবার জয়পুর কামরাঙ্গা জিপির লেদিয়াছড়া চা বাগানের মহাকাল ভৈরব মন্দিরের নতুন মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদারবন বিধানসভার বিধায়ক মিহিরকান্তি সৌমের কঠোর প্রচেষ্টার ফলে এলাকার নতুন মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কর্মী রানা চাষা, সমরচন্দ্র, সুজিত কালিন্দ্রী সহ অনেকে। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দ, আরো বিশেষ কারণে এই 1991 ইংরেজিতে আমি এই লেদিয়াছড়া বাগানে এসে প্রথম বিজেপির জন্ম দিয়েছিলাম। সেই দিন সেই সভায় উপস্থিত ছিল আমাদের রানাদা, আমাদের সমরচন্দ্র মহাশয় এবং ভবন্ত সুজিত কালিন্দ্রী আর স্বরূপ তাঁতি। আজকে মানে এই লেদিয়াছড়া বিজেপির জন্মের 30 বছর পূর্ণ হলো। আর আজকে আমাদের এই লেদিয়াছড়া থেকে 3টি ডিপি মানে ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে সব কিছু আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি, সেই হিসাবে আমাদের বিশেষ আনন্দ। আর একটা কথা বলছি, আজকে এই অনুষ্ঠানে আমাদের বিধায়ক মিহিরকান্তি সোম মহাশয় উনি আসতে পারেননি, কারণ ওনার আজকে মানে বিধানসভা অধিবেশন ছিল, সেই উপলক্ষে উনি আসতে পারেননি। উনি যখন গুয়াহাটির থেকে এই দু একদিনের মধ্যে উনি দিল্লি যাবেন, ওখান থেকে আসার পরে 13 তারিখের পরে উনি আমাদের এখানে আসবেন। তাই যাই হোক, আজকের অনুষ্ঠান সুন্দর হয়েছে, সবাই উপস্থিত হয়েছে, তার জন্য সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। করিমগঞ্জ জেলার বদরপুর কেন্দ্রের আদরকুনা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের আমলের প্রথম কাজ চলছে এই বদরপুর আদরকুনা সড়কে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজের ফলে সড়কটি বর্তমানে ধান খেতে পরিণত হয়েছে। এর খেসারত দিতে হচ্ছে আম জনতা সহ এলাকার বিভিন্ন যানবাহন চালকদের। অভিযোগ মতে সরকারি এস্টিমেট তুরি মেরে পাথরের বদলে মাটি দিয়ে চলছে সড়কের কাজ। এসব নিয়ে কাজের ঠিকাদারকে বারবার নালিশ করা সত্ত্বেও সমস্যা কাটছে না, ফলে চলিত বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। সমস্যা নিরসনে বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন বদরপুর টু আদরকুনা রোডের বর্তমান অবস্থা। এখানে কাজ ধরা হয়েছে প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনও কাজ অসম্পূর্ণ। যে রাস্তার মধ্যে বরগুল গেলে, বরগুল আলেখার বলে এবং ইংলা বাজারের মধ্যবর্তী স্থান বরগুল গেলে দেখা যায় এখানে 3টা কালভার্ট বানানো হচ্ছে একদম নিম্নমানের, যেখানে একটা গাড়ি যাওয়ার সময় গাড়ি 3-4 জনে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়। এমত অবস্থায় যদি কোনো অসুস্থ ব্যক্তি রুগীকে যদি এই রাস্তা দিয়ে হসপিটালে নেওয়ার জন্য কোনো মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসে, তাহলে রাস্তার অবস্থায় বর্তমান রাস্তার কারণে রোগী রাস্তায় মারা যাবে। আমরা সাধারণ মানুষ যখন রাস্তায় চলাফেরা করি, অসুস্থ মানুষ যখন চলাফেরা করে, তখন আমাদের অসুবিধা হয়। হাইলাকান্দি শহরের 8 নং ওয়ার্ডের বটপাড়ায় কলেজের অধ্যক্ষ অমলেন্দু ভট্টাচার্যের বাড়ির গেটের সম্মুখে গরুর পায়ের হাড় পাওয়া যায়। হাইলাকান্দি শহরে চরম উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং সিআরপিএফ এর বিশাল বাহিনী এলাকায় টহল দিচ্ছে। শনিবার আনুমানিক 11:30 সময় হাইলাকান্দির 8 নং ওয়ার্ডের বটপাড়ার অমলেন্দু ভট্টাচার্যের বাড়ির গেটের সম্মুখে গরুর পায়ের রক্তমাখা হাড় স্থানীয়দের নজরে আসতেই শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বজরং দল এবং গোমাতা সুরক্ষা বাহিনীর কর্মকর্তারা। খবর দেওয়া হয় হাইলাকান্দি সদর থানায়। ছুটে আসেন সদর হেডকোয়ার্টার ডিএসপি নবমিতা দাস এবং সদর থানার ওসি আম্পি দাউলগপু ও টাউন দারোগা রিজুমণি বাঙ্কাই সহ অন্যান্য আধিকারিকরা। শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য দুষ্কৃতীরা এই রকমের অপকর্ম করছে বলে মনে করছেন হাইলাকান্দির বিশিষ্টজনেরা।
বজরং দল এবং গোরক্ষা বাহিনীর পক্ষ থেকে হাইলাকান্দি থানায় এ মর্মে দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে হাইলাকান্দির বিশিষ্টজনেরা সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এদিকে হাইলাকান্দির ওসি ইন্সপেক্টর আম্পি দাউল গপ্পু সাংবাদিকদের জানান, এই ঘটনার জন্য পৃথক পৃথক দুটি মামলা থানায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে, অতিসত্বর এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বজরং দলের জেলা সংযোজক বিক্রমজিৎ ভট্টাচার্য, প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক শানিদেব, ভারতীয় গোরক্ষা বাহিনীর জেলা সভাপতি রামকৃষ্ণ দেব রায়, সাধারণ সম্পাদক বাসুদেব, গোরক্ষা বাহিনীর মাইনরিটি সেলের জেলা সভাপতি আব্দুল হোসেন বরভুইয়া, গোরক্ষা বাহিনীর টাউন মণ্ডল সভাপতি অসিত দেবরায়, কার্যনির্বাহী সভাপতি রাজা গুহ এবং গোরক্ষা বাহিনীর বরাক ইনচার্জ সৌরভ দাস প্রমুখ। তাতে মানে আজি দিন চাৰে এঘাৰটামান বজাতে ফোন এটা আহিছিলে, সেইটো অম্লান ভট্টাচাৰ্যী বুলি মানুহ এজনৰ ঘৰৰ দৰ্জাৰ সন্মুখত এটা মানে গৰুৰ খুৰা আৰু গৰু টুকুৰা এটা পোৱা গৈছিলে। সেইটো লৈ পেলাই আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। কেছটো বৰ্তমান আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। সেইটো তাৰ আমি ইনভেষ্টিগেশ্যন কৰাৰ পাছত যি পাম সেইটো আপোনালোকক জনাম। রাজেশ্বরপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেরা বন্যায় ক্ষতিপূরণের মঞ্জুরিকৃত সরকারি সাহায্য থেকে বঞ্চিত হওয়ায় প্রতিবাদে সরব হয়েছেন এলাকাবাসী। উপযুক্ত তদন্তের মাধ্যমে সরকারি সাহায্য থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীদের বন্যার ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন। শনিবার এলাকাবাসীর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে স্থানীয় শিক্ষিকা কুমারী সুনিতা সিনহা জানান, লালা ব্লকের অধীন জোসনাবাদ জিপির অন্তর্গত রাজেশ্বরপুর বেতালাপাড়ের চতুর্থ খণ্ড এবং অষ্টম খণ্ডের বহু পরিবার 2018 সালের বন্যায় আক্রান্ত হয়ে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের মঞ্জুরিকৃত বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা কিছু পরিবার পেলেও অধিকাংশ প্রকৃত ভুক্তভোগী পরিবারের সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। তাদের নামের পরিবর্তে অনুপযুক্ত বিত্তবান লোকেদের নাম সংশ্লিষ্ট এলাকার পাটোয়ারিরা উৎকোচ নিয়ে নথিভুক্ত করায় প্রকৃত ভুক্তভোগী হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন। কুমারী সুনিতা সিনহা খুবের সঙ্গে বলেন, সংশ্লিষ্ট এলাকার পাটোয়ারিদের সঙ্গে যোগাযোগ করলে তারা টালবাহনা করে দিয়ে যাচ্ছেন। রাজেশ্বরপুর অষ্টম খণ্ডের নিজের পরিবার সহ শিবকুমার সিনহার পরিবার এবং চতুর্থ খণ্ডের কে পূর্ণিমা দেবী সিনহা, কে বিনোদিনী সিনহা, কে ইবিনী সিনহার পরিবার সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু 2018 সালে তাদের পরিবার ভীষণভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে এই ভুক্তভোগী পরিবারগুলো লকডাউনের সময় অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করেছেন। তাই তিনি এলাকাবাসীদের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ সহ ভুক্তভোগী প্রকৃত হিতাধিকারীদের বন্যার ক্ষতিপূরণের টাকা অতিসত্বর দেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানান। मुझे नहीं मिला, मेरे पड़ोस में शिव कुमार मेरे मामा हैं, उनके वहाँ पे तो नाव चला है, उनको भी नहीं मिला ना हमें मिला। और पार्ट फोर राजेश्वरपुर पार्ट फोर में भी दो तीन एरिया है, मतलब दो तीन मेरी मामी लोग हैं, चाची लोग हैं, दादी लोग हैं, उन लोगों को भी नहीं मिला जो जनरली उनका इफेक्टेड हुआ है, उनको भी नहीं मिला है। तो मेरी मैं रिक्वेस्ट करना चाह रही हूँ कि राजेश्वरपुर पार्ट एट में हम लोगों का जो दो घर इफेक्टेड हुआ है जनरली, तो उनको तो मतलब दिया जाए। साथ में राजेश्वरपुर पार्ट फोर में जो इफेक्टेड एरिया है जिनका नाम नहीं आया है, जैसे कि के पूर्णिमा देवी, के बिनोदिनी देवी, के बिनोदिनी सिंघा और इबेनी सिंघा, इन लोगों का लोकल टीम, के पूर्णिमा जो है उनका तो पूरा इफेक्टेड हुआ है एरिया, उनको एक रुपये भी नहीं मिला है। अच्छा अच्छा अच्छा। वो विडो लेडी है, उनको भी मिलना चाहिए था, हम लोग सब शॉकिंग में है क्योंकि हमारा भी घर डूबा है, हमारे आसपास के मामी लोग का भी घर डूबा, आसपास के लोगों को मिला है, सिर्फ हमारा घर राजेश्वरपुर पार्ट एट का सिर्फ दो लोगों को कैसे छोड़ दिया। अच्छा अच्छा। ड्रोन करके जो कैमरा यूज किया गया है, ड्रोन कैमरा मेरे आंखों के सामने यूज करा गया था, इफेक्टेड एरिया में उन लोगों ने लिया, लेकिन हमारा ड्रोन एरिया हमारे एरिया में भी बनाया गया था, लेकिन हमारा नाम क्यों नहीं आया, यही सबसे पहला क्वेश्चन मेरा है। की और কৈলাসহরের আরজিএম হাসপাতালে উনুকুটি জেলার কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্ত রোগীরা শুক্রবার দুপুরে ভাত না পেয়ে কোভিড কেয়ার সেন্টারের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিষয়টা এতটাই মর্মান্তিক যে ভাত খেতে না পেরে করোনা আক্রান্ত রোগীরা জেলায় সিএমও কৈলাসহরের মহকুমা শাসক আরজিএম হাসপাতালের এসডিএমও সহ আগরতলার বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের কাছে ফোন করেও কোনো ধরনের সদুত্তর না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হলে করোনা আক্রান্ত রোগীরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, কৈলাসহরের আরজিএম হাসপাতালে ঊনকোটি জেলা ভিত্তিক একমাত্র এই কোভিড কেয়ার সেন্টারের দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন দুপুর একটায় ভাত সহ রান্না করা নানান উন্নতমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়, কিন্তু শুক্রবার বিকেল চারটা বেজে গেলেও রুগীদের রান্না করা খাবার না দেওয়ায় রুগীরা কর্তব্যরত স্বাস্থ্য দপ্তরের কর্মীদের জিজ্ঞেস করলে কোনো ধরনের সদুত্তর না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিভিন্ন আধিকারিকদের কাছে ফোন করেও কোনো ধরনের সঠিক উত্তর না পাওয়ায় রুগীরা কোভিড কেয়ার সেন্টারের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন দপ্তরের পক্ষ থেকে রুগীদের রান্না করা খাবার প্রদান করা হলেও শুক্রবার দুপুরে শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে রুগীদের বিনামূল্যে রান্না করা খাবার প্রদান করবে বলে দপ্তরের পক্ষ থেকে রুগীদের রান্না করা খাবার প্রদান করা হয়নি। কিন্তু এবিভিপির পক্ষ থেকে সঠিক সময়ে রুগীদের খাবার প্রদান করা না হলে বিকেল সাড়ে চারটা নাগাদ খাবার প্রদান করায় করোনা আক্রান্ত বেশিরভাগ রুগী এবিভিপির দেওয়া খাবার গ্রহণ করেননি। এখন চারটা বাজে, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, অন্যদের একটার সময় খাওয়ান দেয়। আমরা সিএমও স্যারের কাছে ফোন করছি, বিভিন্ন জায়গাতে ফোন করছি, এখানে একজন ডক্টর স্যারকে জিজ্ঞেস করছি, উনি বেঁচে আমিও খাইছি না, আমরা কইতে দিই আপনি তো খাইছেন না, আপনি তো সুস্থ, আমরা তো রুগী, স্যার আমরা খাওয়ানটা খেয়ে দেখো, এটা তখন তো আমিও করতে পারি না। এই লোকের সমস্যা, এখন চারটা বাজে কোনো খাওয়ান নাই, রুগী চাটাচাটি করতেছে ক্ষুধার্তে, কেউ আছে গ্যাসের প্রবলেম, প্রত্যেকে আমরা এখানে মধ্যে কোভিড আক্রান্ত, এরপরে কেউ গ্যাসের প্রবলেম, কেউ আছে অন্য বিভিন্ন সুগারের প্রবলেম, টাইমলি খাইতে লাগে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, এখন আমরা সবাই ক্ষুধার্ত। এই যে চলে আসে বিকাল চারটার উপর বাজে, এখন যে দুপুরে খাবার পাইছেন না, অন্যদিন কটার সময় পান? অন্যদিন একটা, তো আপনারা এই যে খাবারটা পাইছেন না জানাইছেন সিএমও বা এসডিএমও? আমরা ডিস্ট্রিক্ট কোভিড কেয়ারের যে কন্ট্রোল রুম ওইখানে জানাইছি, সিএমও স্যারে ফোন করছি, তারপরে গিয়ে এখানে আরেকটা নাম্বার দিয়েছে, এটা আগরতলা বলে, আগরতলাতে আমরা জানাইছি, ওনারা বলে যোগাযোগ করতেছে, কোনো টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, কি ফল্ট আমরা। বিগত আরজুন উত্তর জেলার পানিসাগর মহকুমার পদ্মবিল জলাবাজার এলাকায় ঘটে যাওয়া রোমহর্ষক জামিল হোসেন হত্যাকাণ্ডে পানিসাগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের শনাক্ত করতে ঊনকোটি জেলার কৈলাসহর থেকে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এনে অভিযান চালালেও পুলিশ প্রশাসনের তদন্ত কার্যে বিপত্তিও ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্তদের মধ্যে জামাল উদ্দিনকে পানিসাগর পুলিশ আটক করতে সক্ষম হয়। ধৃত জামাল উদ্দিনকে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়। জামিল হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত অপরাধীদের শনাক্ত করতে পানিসাগর থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে মহাশয়ের হস্তক্ষেপে ডগ স্কোয়াড নামিয়ে তদন্ত চলাকালীন পরিস্থিতিতে তদন্ত কার্যে বিঘ্ন ঘটাতে মরিয়া হয়ে উঠে একদল দুষ্কৃতি। এদের আস্ফালনে পুলিশই কার্যে বিঘ্ন ঘটায়, মাঝপথে ডগ স্কোয়াডকে হিমশিম খেতে হয়, ডগমাস্টারের হাত থেকে গোয়েন্দা ডগকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আহত করে ফেলে, এতে মাঝপথে খুন কাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করতে বিপত্তি ঘটে। এমত অবস্থায় রোমহর্ষক হত্যাকাণ্ডে অভিযুক্ত অপরাধীদের শনাক্ত করতে তদন্ত কার্য ব্যাহত হয়। শুধু তাই নয়, ডগমাস্টার শঙ্কর সরকারকে ব্যক্তিগতভাবে হেনস্থা করে এই মর্মে পানিসাগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে একজন অভিযুক্তকে আটক করলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে জোর তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে। আন্ডার লিডারশিপ অফ এই জামাল উদ্দিন পুলিশের কাছে বাধা দেয়, এই বাধার ইয়েতে একটা কেস রেজিস্ট্রি হয় এবং গতকালকে তারা অ্যারেস্ট করা হয়েছে, আজকে ফরওয়ার্ড করে হয়েছে। তো স্যার বিরুদ্ধে কী ধারায় মামলা নেওয়া হয়েছে? আচ্ছা, পানিসাগর পিএস কেস নম্বর 30 আন্ডার সেকশন 325 353 34। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ২০২১-২২ শিক্ষাবর্ষের একাডেমিক প্যাকেজের সূচনা উদারবন্দে ঐতিহ্যবাহী রব্বানিয়া চা বাগানের ১৯টি চা গাছ কাটল দুষ্কৃতীরা, ক্ষোভ জনমনে। করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে ড্রাগস মাফিয়াকে গুলি পুলিশের।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।